গরম পড়তেই হাওড়া পৌরসভার ওয়ার্ডগুলোয় জল সংকট দেখা দিয়েছে। জল কিনে খেতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। শানপুর মোড়ে ওটা হচ্ছে পদ্মপুকুর যে আমাদের এ আছে না, হ্যাঁ, সেই জলটা ওইখানে আছে, ওইখান থেকে জলটা আমাদের নিয়ে এসে বিক্রি করে আর কি, নিয়ে এসে যারা আর কি তারা বিক্রি বিক্রি করে কোনো রকম চালায় আর কি। ওই বাধ্য ওই জলটাই কিনতে হয় আমাদের, ওই জলটা কিনি আমরা খাওয়া দাওয়া করি। আর এমনি যে আমাদের যেখানে লোকাল যে জল আছে, মিউনিসিপ্যালিটি জল আছে, সেটা নোনতা জল, সেই নোনতা জলটা খুব একটা মুখ দেওয়া যায় না, রান্না করা যায় না, রান্না করলে সেদ্ধ হয় না, অনেক প্রবলেম আছে, যার জন্য আমাদের কিনে খেতে হয় আর কি। আর এই সংকটকালের সুবিধে নিয়ে এক শ্রেণীর মানুষ পুরসভার জল বিক্রি করছে। পুরসভার অনুমতি ছাড়াই পদ্মপুকুর থেকে ড্রামের পর ড্রাম জল বিক্রি হয়ে যাচ্ছে। দাওয়ালির ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। যারা জল বিক্রি করছেন তাদের অনেকেই ক্যামেরা দেখে কার্যত পালিয়ে যান, তবে কেউ আবার বুক ফুলিয়ে স্বীকার করেছেন জল বিক্রির কথা। জল এখানে পাইপলাইন আছে, হ্যাঁ, কিন্তু সবসময় লোক জল পায় না, ঠিক আছে। আমরা এটা অনেকদিন ধরেই পদ্মপুকুরের জল আমরা পাড়ায় পাড়ায় লোককে দিই, আমরা প্রত্যেক দাম 5 টাকা করে নিই, হ্যাঁ, কিন্তু লোকের ঘরে ঘরে জল শানপুর থেকে নিয়ে আসি, পদ্মপুকুরের জল, কর্পোরেশনের জল, না 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 সেটা নিজেরাই করে নিচ্ছি, হ্যাঁ, এটা আমরা নিজেরাই। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ডাক্তার সুজয় চক্রবর্তী জানান, সংযোজিত ওয়ার্ডগুলিতে জলের সমস্যা মেটাতে কাজ শুরু হয়েছে। জল চুরি করা যে ব্যাপারটা, এখন এটা আমাদের যে যারা করছেন, আমি একটাই বলতে পারি হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে, যে আমরা আমাদের বিভাগীয় আধিকারিকদের জানাচ্ছি এবং আমরা জানিয়েছি অলরেডি, খবরটা আমাদের কানে আসার পরে, এবং এখানে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, এবং ইমিডিয়েট যাতে এই হাওড়া পৌর নিগমের থেকে জল চুরি করে যে ব্যবসা, এটা যাতে বন্ধ হয়, তার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা একদম ইমিডিয়েট নেওয়া হবে। তবে পুরসভার জল চুরি করে যারা বেলাগাম ব্যবসা করছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে, প্রশ্নের জবাবে তাদের কড়া শাস্তির এবং জল চুরি বন্ধ করার আশ্বাস দেওয়া হয়েছে। দা ওয়াল ব্যুরো।